দীর্ঘ সময় মিলন করার জন্য আজকে পাঁচটি খুব ঘরোয়া খাবার আপনাদেরকে শেয়ার করব। এই পাঁচটি খাবার যদি আপনি প্রতিদিন খেয়ে যান তাহলে আশা করি আপনার মিলনের যে সময়টা সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। পাঁচটি খাবার কি এবং কিভাবে খেতে হবে, কোথায় পাবেন সেই বিষয়ে থাকবে এই ভিডিও শেষে। এক নম্বর হচ্ছে মোরিঙ্গা পাউডার। আমরা সকলেই মোটামুটি চিনি, বর্তমান সময় দেখা যাচ্ছে এই পাউডার নিয়ে অনেক বেশি রিসার্চ হচ্ছে। এই পাউডারে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, আয়রন রয়েছে, যা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুব ভালো উপকার লাগে। বিভিন্ন বড় বড় রোগ, ক্যান্সার সহ বিভিন্ন রোগ থেকে আপনাকে নিরাময় রাখবে এবং আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম অনেক বেশি তৈরি করবে। পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে যে টেস্টোস্টেরন লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পাবে, সাথে হচ্ছে স্পার্ম কাউন্টটা অনেক বেশি বৃদ্ধি করবে। যারা পুরুষত্বহীনতা বা বন্ধাত্ব রোগী রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই প্রত্যেক দিন 2 থেকে 3 চামচ আপনি এই মোরিঙ্গা পাউডার খেতে পারেন, যেটা আপনার অনেক বেশি শরীরকে স্ট্রং রাখবে এবং পুরুষত্ব অনেক বেশি বাড়িয়ে দেবে, মিলনের সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে সিয়াসিড। খুব কমন এবং একটা সুপার ফুড বলা হয়। এই সিয়াসিড আমাদের শরীরের জন্য কতটা শক্তিশালী এবং কতটা দরকার, আপনি যদি এক টানা 1.5 মাস আপনি খেয়ে যান তাহলে এর উপকার আপনি পেয়ে যাবেন। সিয়াসিডটা মূলত হচ্ছে বাংলাদেশের বাইরে চাষ হয়, বাংলাদেশের বিভিন্ন ছোটো ছোটো শপ রয়েছে সেখানে আপনি পাবেন। এছাড়া হচ্ছে আশেপাশে আপনার দোকান থেকে আপনি কিনে নিতে পারেন, অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। এই সিয়াসিডটা হচ্ছে আপনি প্রত্যেক দিন 1 গ্লাস পানির মধ্যে 2 থেকে 3 চামচ সিয়াসিড দিবেন, দেওয়ার পরে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেন আপনি খাবেন। খাওয়ার পরে আপনার ফিলটা বুঝতে পারবেন, আপনার ক্যালসিয়াম লেভেলটা অনেক বাড়াবে, আয়রন লেভেল বাড়াবে, পেট ভালো রাখবে, আপনার পায়খানা কঠিন হতে কখনোই দিবে না। 3 নম্বর হচ্ছে খেজুর। খুবই শক্তিশালী একটা খাবার। এই খেজুর আমরা প্রতিদিন খেতে পারি, প্রত্যেক দিন 4-5 কোয়া আপনি খেজুর খেতে পারেন, যা আপনার জনজীবনকে অনেক বেশি ভালো রাখবে। যারা দুর্বল রয়েছে তাদের অনেক বেশি শক্তি দেবে এবং স্পার্ম কাউন্ট, টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি বৃদ্ধি পাবে, আপনার মিলনের সময়টা অনেক বেশি ভালো থাকবে। পাশাপাশি হচ্ছে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাথে সাথে আপনি অনেক বেশি এনার্জি পাবেন। প্রতিদিন 4-5টা খেজুর আপনি খেতে পারেন, যা আপনার মানসিক এবং শারীরিকভাবে আপনাকে অনেক বেশি সুস্থ রাখবে। 4 নম্বর হচ্ছে মধু। আমরা জানি মধু খুবই ভালো একটা খাবার, আমাদের শরীরকে হিট করার জন্য, গরম করার জন্য বা যৌনজীবনকে ভালো করার জন্য। পাশাপাশি হচ্ছে একজন পুরুষের টেস্টোস্টেরন লেভেল, শুক্রাণু এবং তার সিমেনের কাউন্টকে বাড়ানোর জন্য খুব ভালো কাজ করে থাকে। প্রাকৃতিক উপায়ে জনশক্তি বৃদ্ধি করার জন্য এই রসুন খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে থাকে। আশেপাশে ভালো একটা মধু কিনে আপনি খেতে পারেন, পরিচিত গাছ থেকে যদি মধু ভাঙে সেই মধুটা আপনি খেতে পারেন। প্রতিদিন সকালবেলা 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1-2 চামচ মধু দিয়ে আপনি খান, তাহলে আপনি বাটার একটা ফিল পাবেন, শরীরে ভালো একটা এনার্জি আসবে। পাশাপাশি হচ্ছে আপনার রাতে শোয়ার আগে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 2-3 চামচ মধু দিয়ে খেলে সেটাও কিন্তু আপনার মিলনের সময়টা অনেক বেশি বৃদ্ধি পাবে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে কলা এবং রসুন, যেটাকে বলে থাকি খুব দ্রুত আপনার শরীরে অনেক বেশি এনার্জি দেবে। কলাতে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরুষের সিমেন কাউন্ট, স্পার্ম কাউন্টকে বৃদ্ধি করতে এবং মিলনকে বৃদ্ধি করার জন্য খুব সাহায্য করে। এছাড়া হচ্ছে কলা আপনি খাওয়ার পর সাথে সাথে খুব ভালো একটা এনার্জি পাবেন। রসুন তো আমরা বলেই থাকি যে গরিবের একটা অ্যান্টিবায়োটিক, যা আমাদের মূলত হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেমকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে দেয়, শুক্রাণুর পরিমাণ এবং টেস্টোস্টেরন লেভেলের মাত্রা বাড়ায়, যা একজন পুরুষের জনজীবনকে খুব ভালো রাখে। মিলনের সময়কে বৃদ্ধি করার জন্য এবং জনজীবনকে ভালো রাখার জন্য এবং আপনি ভালো থাকার জন্য এই 5টি খাবার প্রতিদিন আপনার খাদ্য তালিকা রাখতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। আপনার আশেপাশে মানুষকে সুস্থ রাখার জন্য ভিডিওটা শেয়ার করে ভিডিওটা অবশ্যই তাদেরকে জানানোর চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকুন।